হ্যালো ফ্রেন্ডস আমি চিরঞ্জি আর তোমরা দেখো নর্থ বেঙ্গল টাইম এই মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত জলপাইগুড়ি ল কলেজ তারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে অর্থাৎ অনলাইন পেমেন্ট অপশন এবং প্রথম মেরিট লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে তোমরা কারা কারা অ্যাডমিশন হতে পারবে অনার্স কোর্স এবং জেনারেল কোর্সে সেই মেরিট লিস্টটি কিন্তু প্রথম মেরিট লিস্টটি প্রকাশ করেছে সো আমি তোমাদের সামনে কিন্তু সম্পূর্ণটা তুলে ধরবো প্রথমেই আমরা অনার্স কোর্সেরটা দেখে নেব তো অনার্স কোর্সরা আমরা ক্লিক করলেই এখানে একটা পিডিএফ খুলবে এই পিডিএফে কিন্তু তোমরা পড়ে নেবে একদম ভালো করে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে কবে পেমেন্ট করতে হবে সমস্ত কিছু লেখা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ তারিখ থেকে কিন্তু তোমাদের অর্থাৎ আজ থেকে কিন্তু পেমেন্ট অপশান শুরু হয়ে গেছে এবং চলবে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ দিন টাইম রয়েছে তোমাদের ফার্স্ট মেডেল লিস্টের পেমেন্ট করার জন্য তোমাদের প্রথম মেডেল লিস্টের নাম এসে তোমরা কিন্তু এই পঁচিশ থেকে ছাতাশ তারিখের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে অর্থাৎ অনলাইন পেমেন্ট করতে পারবে এবার আমরা কিন্তু জেনারেল ক্যাটাগরির যে কাস্ট রয়েছে তাদের মেরিট লিস্টটা দেখছি এখানে সাতাশটা সিট রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাতাশটা সিট রয়েছে তো সাতাশটা সিটের মধ্যে তোমাদের এফ ই ডাব্লু ই ডাব্লু এস একজন ক্যান্ডিডেট রয়েছে পিএইচ এর কিন্তু পার্সেন্টের এইট পয়েন্ট ফাইভ অনেকটাই কম রয়েছে অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় কিন্তু তাও এর নামটা প্রথম এসে কারণ এ ই এস এবং ক্যাশ ক্যাটাগরির একজন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট তো এবার আমরা এসি কাস্টে দেখে নেবো এখানে কিন্তু তেরোটা সিট রয়েছে তো এসি কাস্টে অনার্স কোর্সের জন্য তেরোটা সিটের মধ্যে তোমরা এখানে পার্সেন্টেজ সব দেখতে পাচ্ছ নাইন পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এবং নাইন টু লাস্ট তো এবার আমরা এসটি কাস্টের দেখে নেব এসটি কাস্টের কিন্তু আমাদের চারজন রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ নাইন পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ এবং এইট পয়েন্টস এইটটি এইটটি সেভেন রয়েছে এবার আমরা যদি আমরা ওবিসি এ দেখি ওবিসি এতে কিন্তু সেভেন্টি এখানে পিএইচ ক্যান্ডিডেট রয়েছে পি দেখো পিএজে ইএস লেখা আছে তার এখানে মেরিট পয়েন্ট কিন্তু সেভেন নাইন কিন্তু তাও চান্স পেয়েছে যেহেতু এ পিএইচ ক্যান্ডিডেট তো এখানে তারপর আমরা যদি ও বি দেখি সেম একই ধরনের এখানে চারটা সিট রয়েছে তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ তো এটা ও বি চলে গেল তারপরে আমরা যদি ই ডাব্লিউএস ক্যান্ডিডেট দেখি তোমরা দেখবে একই নাম কিন্তু প্রথম যে জেনারেল ক্যাটাগরির নাম ছিল ইরিয়া রিয়া মন্ডল সে কিন্তু একজন পিএইচ এবং এস স্টুডেন্ট তাই ও প্রথম নামটা কিন্তু দুই জায়গায় এসে গেছে তো এটা তোমরা দেখতে পালে তোমাদের এটা কিন্তু অনার্স কোর্সের জন্য চলে গেলো এভাবেই আমরা কিন্তু জেনারেল কোর্সেরটাও দেখে নেব তো এবার আমরা জেনারেল কোর্সেরটা যদি দেখি জেনারেল কোর্সেও আমরা এই যাদের প্রথম ম্যারিট লিস্টে নাম এসে তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমে এখানে কিন্তু ইনফরমেশন একটা দেওয়া রয়েছে ইনফরমেশন বুলেটিন রয়েছে এখানে ইনফরমেশন ইম্পর্টেন্ট ডেট বা শেডিউলগুলো দেওয়া রয়েছে এটা সম্পূর্ণ তোমরা ভালোভাবে পড়ে নেবে ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে কবে তোমাদের পেমেন্ট করতে হবে সে এখানেও কিন্তু পঁচিশ তারিখ থেকে সাতাশ মধ্যে তোমাদের প্রথম মেরাল লিস্টে যাদের নাম এসে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে ফার্স্ট ম্যারিট লিস্ট তোমরা এটা কিন্তু পড়ে নেবে ভালো করে এবার আমরা কিন্তু জেনারেল ক্যাটাগরি যাদের জেনারেল কাস্ট রয়েছে জেনারেল কোর্সের জন্য এখানে দেখতে পাচ্ছ এই প্রথম পেজটা কিন্তু জেনারেল একদম জেনারেল স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য এবং যারা অ্যাপ্লাই করেছে জেনারেল ক্যাটাগরি তাদের এখানে যাদের যাদের প্রথমে নাম্বার বা বেস পোর্স নাম্বারে বেস্ট এসে তাদের র্যাঙ্ক এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং যারা প্রথম মেরারেল লিস্টে অ্যাডমিশন হতে পারবে তাদের কিন্তু লিস্ট রয়েছে তারপরে আমরা সেকেন্ড পেজেও কিন্তু তাদের জেনারেল ক্যাটাগরিতে দেখব এখানে ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন জন কিন্তু স্টুডেন্ট যারা জেনারেল জেনারেল হিসেবে কিন্তু জেনারেল কোর্সে পেয়ে গেছে ঠিক আছে এখানে জেনারেল কোর্স হিসেবে জেনারেল পেয়ে গেছে তোমরা তুমি দেখতে পাচ্ছ তারপরে আমরা এসসি এসি ক্যাটাগরিতে দেখব এসি ক্যাটাগরিতে আমাদের এখানে সাত জন রয়েছে সাত জন তোমরা দেখতে পেলে এখানে সাতাশজন এসি ক্যাটাগরি রয়েছে তো ই পিএইচ সমস্ত কিছু কিন্তু দেখে নেবে এখানে অনেকেই ভাবছো যে ইএস পি ডব্লিউ এবং ই এস কি এটা আমি তোমাদের একটা পরে পরবর্তী ভিডিও বানিয়ে সংক্ষেপে সংক্ষেপে একটা বিস্তারিতভাবে আলোচনা করে দেবো তো এবার আমরা এস ক্যাটাগরিতেও যাব টি ক্যাটাগরিতে কি রয়েছে সাতজন রয়েছে এবং এখানে তোমরা মেরিট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে আমরা ওবিসি ক্যাটাগরিতেগুলোতে ক্যাটাগরিতে যাবো এবার ওবিসি ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলিতে এ রয়েছে ওবিসি এতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জন রয়েছে তো এখানে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছ ওবিসি এ এবার আমরা ওবিসি বিতে যাব তো ওবিসি বি বিতে আমরা এবার দেখে নেব চলো ওবিসি বিতে এই তো ও বিসি বি চল্লিশছে ও বিসি বিতে তোমরা দেখতে পাচ্ছ নজন রয়েছে এবং পার্সেন্টেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম যে ওবিসি বি রয়েছে এখানে পিএইচ ক্যান্ডিডেট তোমরা দেখতে পাই ইএস পি যে লেখা আছে তাই এই নামটা কিন্তু প্রথমে চলে এসছে ঠিক আছে এই পিএইচ এবং ই নিয়ে আমি তোমাদের একটা বিস্তারিতভাবে ভিডিও আপলোড করে দেব ঠিক আছে তারপরে ই ডাব্লিউ ই এস ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে আরও একটা মেরিট পয়েন্ট করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর্টি সিক্স পয়েন্ট টু ফাইভ কিন্তু রয়েছে ই ক্যান্ডিডেট লাস্ট তো এটা গেল আমাদের অনার্স কোর্সের জন্য এবার আমরা উপরে দেখে যদি একটা যদি ব্যাক করে উপরে চলে যাই এখানে ক্লিক হ্যা টু পে অনলাইন এখানে তো পেমেন্ট করার জন্য অপশান রয়েছে বিএ অনার্স এবং জেনারেল উভয় কোর্সের জন্য তো এটা আমরা যদি ক্লিক করি দেখি তাহলে কী হয় তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু একটা পেজ ওপেন হবে তো এখানে দেখো বিএ জেনারেল কোর্স এবং অনার্স কোর্স আমরা এখানে জেনারেল ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পেমেন্ট অপশান চলে এসে এই দেখো পুরো পেমেন্টের অপশানগুলো চলে এসেছে একদম পরপর পেমেন্টের অপশান চলে এসে জেনারেল ক্যাটাগরি এবং এখানে কিন্তু পেজ টু বলেও ও রয়েছে তোমরা দেখতে পাবে একটু পরে তোমাদের দেখাচ্ছি পেজ টু এখানে দুটো পেজ রয়েছে তোমরা ভাববে যে একটা পেজ কিন্তু এখানে যদি একটু আমরা দেখি তাহলে এখানে দুটো পেজ রয়েছে তো এখানে আমরা এই যে পেজ টু করলাম দেখো এখানে আবার পেজ টুয়ে তিনজনের নাম এসেছে তো এভাবেই আমরা আবার কিন্তু এবার অনার্স কোর্সটাও দেখে নেব অনার্স কোর্সে আমরা যদি ক্লিক করি তাহলে অনার্স কোর্সেও কিন্তু এই লিস্টটা পাবলিশ হয়ে যাবে দেখো তোমাদের সামনে অনার্স কোর্সের লিস্টটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ অনার্স কোর্সে এভাবেও কিন্তু এখানেও কিন্তু দুটো পেজ রয়েছে এখানেও আমরা দুটো পেজ ক্লিক করলাম দেখো এখানে দুজনে নাম এসে দুটো পেজে লাস্ট পেজে কিন্তু বা দু নম্বর পেজে দুটো নাম রয়েছে এবার আমরা অনলাইন পেমেন্ট করে যদি করি তাহলে দেখতে পাবে এখানে পে অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হয় তো এখানে পেমেন্ট করতে হবে আমাদের এখানে ক্লিক ক্লিক করতে হবে পেমেন্টে যেখানে সবুজ টাকার চিহ্নটা রুপি চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের পেমেন্ট অপশানে বা পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে তো এবার আমরা পেমেন্ট পেজে সরাসরি চলে যাব দেখতে পাচ্ছো এখানে ক্যান্ডিডেটে আমি একটা ক্লিক করলাম কত রয়েছে এটা অনার্স কোর্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো অনার্স কোর্সের জন্য কত পেমেন্ট লাগছে সেটা আমরা দেখে নেব নিচে দিয়ে স্ক্রল করলে এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমরা পেমেন্ট যদি অপশান করি তাহলে এখানে অনার্স কোর্স লিখতে হবে অনার্স কোর্টে অপশান ওখানে ক্লিক করলে দেখতে পাচ্ছো অ্যাডমিশন ফর বিএলবি অনার্স কোর্স তাহলে এখানে কিন্তু পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে দেখতে পাচ্ছ এভাবেই আমরা কিন্তু জেনারেল ক্যাটাগরিটাও দেখে নেব জেনারেল কোর্সের জন্য জেনারেল কোর্স সরি জেনারেলের না জেনারেল কোর্সের জন্য তো জেনারেল কোর্সের জন্য কিন্তু আমরা ক্লিক করি প্রথম নামটাই যদি ক্লিক করি তো দেখতে পাবে এখানে রুপিতে আমরা ক্লিক করলাম কত তারপরে এখানে নিচের দিকে আমরা যদি যাই তাহলে এখানে কিন্তু জেনারেল কোর্স আমরা অ্যাপ্লাই করবো অ্যাডমিশন ফর অ্যাডমিশন ফিস ফর জেনারেল এখানে দশ হাজার ছশো পঁচিশ টাকা দেখাচ্ছে কিন্তু তাহলে দেখতে পেলে তোমাদের সকলকে থ্যাংক ইউ তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে থ্যাংক ইউ সো মাচ